মুকুল রায়ের দলত্যাগ নিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি থেকে ফের সপুত্র তো ফিরে গেলেই তৃণমূলে, তারপরেই থেকে শুরু হয়েছে বিজেপিতে ভাঙনের আশঙ্কা। উঁচুতলা থেকে নিচুতলার সব ক্ষেত্রেই এই আশঙ্কা চিন্তায় রেখেছে বিজেপি নেতৃত্বদের। এই আবহতেই ভাঙন ধরল মালদহের হরিশ্চন্দ্রপুর বিজেপিতে। হরিশ্চন্দ্রপুর ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিজেপির 50 সদস্য যোগদান করলেন তৃণমূলে। কংগ্রেস পরিচালিত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের দখলের দাবি তৃণমূল নেতৃত্বের। এদিকে তৃণমূলের একটি দাবি কটাক্ষ করেছেন ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান বিমান বিহারী বসাক, আর এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মোট 13 জন সদস্য রয়েছে, তার মধ্যে 9 জন সদস্য কংগ্রেসের, 3 জন সদস্য তৃণমূলের, 1 জন বিজেপির। বিজেপির 1 জন তৃণমূলে যোগ দেওয়াতে তৃণমূলের সদস্য সংখ্যা হলো 4, তবে পঞ্চায়েত দখলের দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। আজকে আমাদের একটা জয়েনিং প্রোগ্রাম ছিল, আমাদের যে ভিঙ্গল অঞ্চলের যে বিজেপির সদস্য অমলচন্দ্র সাহা ছিলেন নির্বাচিত সদস্য, আজকে উনি মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বিজেপি দল ছেড়ে, এবং অতি শীঘ্রই আমাদের ভিঙ্গল পঞ্চায়েতও আমাদের তৃণমূল কংগ্রেসের দখলে আসবে। কেননা যে কিছুদিন আগে এই যে ভিঙ্গল অঞ্চলের প্রধান, যিনি মানে রাজনীতির রং দেখে তিরপাল ত্রাণ বন্টন করেছিলেন, সেটার উপরে ওখানকার মানুষ এবং ভিঙ্গল জিপির কিছু মেম্বার প্রধানের এই নীতিকে মেনে নিতে পারেনি। আজকে ওরা ইউনাইটেড হয়েছে, ইউনাইটেড হয়ে মেম্বারদের বক্তব্য যে আমরা এই প্রধানকে রাখবো না, একটা নতুন প্রধান আগামী দিনে মানে হতে চলেছে আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রধানই আগামী দিনে। কতদিন হবে এই তৃণমূল কংগ্রেস পরিচালিত? আমাদের তো এই লকডাউন চলছে, সামনে 15 তারিখ পর্যন্ত আমাদের লকডাউন চলবে। লকডাউনের পরে যেটা আইনি প্রসেস যেভাবে আছে সমস্ত আইনি প্রসিডিওর মেনটেন করেই আমরা পঞ্চায়েতটা আমরা দখল করব। আপনার নাম? আমার নাম জম্মু রহমান, আমি মালদা জেলার কমিটির সাধারণ সম্পাদক। আজ আমি মানে নিজেকে খুব গর্ববোধ মনে করছি যে আজকে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মামাটির সরকার, সাধারণ মানুষের সরকার, মানুষের পাশে সবসময় পাশে থাকা সরকার, এমন একটা দলের সঙ্গে আজকে কাজ করতে চলেছি। এবং আজকে সবেমাত্র আমি হয়তো 2-4 মিনিটের এখন বর্তমানে শিশু, ঠিক আছে, খুব ভালো লাগছে জয়েনিং করে, খুব ভালো লাগছে। আর কেন বিজেপি দলটা কেন ছাড়লেন? বিজেপি দলটা বলতে এটা হচ্ছে, এটা আমি মনে করি যে একদম মানে কী বল, সাম্প্রদায়িক দল, মানে আমাদের আমরা যে এতদিন ধরে পশ্চিমবাংলায় ভারতে যে আমরা ভাই ভাই হয়ে থাকতাম, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে এক থাকতাম, সেটাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এইসব আমরা একদম সহ্যের বাইরে, আমরা এইসব একদম কোনো মতে সহ্য করবো না, করছিলামও না। আজকে আমি যখন আমাদের মানে দম বেরিয়ে আসছে বিজেপি দলের সঙ্গে থাকতে থাকতে, আজকে সেই দেখলাম যে আর আমরা থাকতে পারছি না। এতে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে, মমতা ব্যানার্জির সঙ্গে, আমরা একই সঙ্গে সব দাদাদের সঙ্গে আমাদের জয়েনিং করে খুব ভালো লাগছে। নমস্কার। আপনি কোন এলাকার মেম্বার ছিলেন? আমি ভিঙ্গল জিপি 204-5 নম্বর বুথ, সংসদ হচ্ছে আমার 7, একদম নির্বাচিত জনপ্রতিনিধি। আপনার নাম? আমার নাম হচ্ছে অমলচন্দ্র সাহা। পঞ্চায়েতের বিজেপি 50 সদস্য তৃণমূলে যোগদান করেছে, কি বলবেন এই ব্যাপারে? মুকুল রায়, যিনি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সর্বভারতীয় সহসভাপতির পদে আসীন ছিলেন, এবং কোনোদিনও তিনি তৃণমূল কংগ্রেসে থাকাকালীন কোনোদিন ভোটে জিততে পারেননি। ভারতীয় জনতা পার্টি ওনাকে বিধায়কের প্রার্থী করেছিলেন এবং বিপুল ভোটে জয়লাভ করেছেন। উনি যখন গাদ্দার বেরোতে পারেন, উনি যখন অন্য দলে যেতে পারেন, তৃণমূলে চলে যেতে পারেন, এরা কারো কোনো দলের হয়ে থাকতে পারবে না। তো সামান্য তো ভিঙ্গল জিপির যে গ্রাম পঞ্চায়েত কনুয়ার যে আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার, সে তো একটা চুনোপুটি। তো যারা আজ এই দল থেকে ও দল করছে, তারা কোনোদিনও কোনো দলের হয়ে থাকতে পারবে না। আসল সৈনিক যারা ভারতীয় জনতা পার্টির, তারা ছিল, তারা আছে, তারা থাকবে, এবং ভারতীয় জনতা পার্টির সরকার যেদিন গঠন হবে তারপরে ওরা কোনো পরিস্থিতি সিদ্ধান্ত। আপনার নাম? আমার নাম রূপেশ আগরওয়ালা, আমি হরিশ্চন্দ্রপুর মন্ডল 1 দক্ষিণের মন্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে।